ব্যস্ত জীবন থেকে দুদিনের জন্য সময় বার করে আমরা পাড়ি দিয়েছিলাম গত 21 আগস্ট পশ্চিমবঙ্গের এক অজানা জায়গা গনগনিতে। গনগনিকে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়। এটি অবস্থিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা শহরে শিলাবতী নদীর তীরে। এই ট্রিপে গনগনি ছাড়াও আমরা ঘুরেছিলাম আমলাগোড়া জঙ্গলে। এই সমস্ত ঘোরার এক্সপিরিয়েন্স আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য কলকাতা কাপল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা নিয়ে এসেছি আবার নতুন ভিডিও তোমাদের কাছে, আর এটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। আমরা যাচ্ছি ইস্ট মিদনাপুরে। কোথায় যাচ্ছি বলে দাও। ইস্ট মিদনাপুরে আমরা যাচ্ছি গড়বেতায়। গড়বেতাতে গনগনি বলে একটা জায়গা আছে, তো সেখানে আমরা যাচ্ছি। আর মজার ব্যাপার হলো এই জায়গাটা, গনগনি বলে যে জায়গাটা, এটা আমরা 2 সপ্তাহ আগে পর্যন্ত জানতাম না যে জায়গাটা ওয়েস্ট বেঙ্গলে এক্সিস্ট করে। এক্স্যাক্টলি। তো সৌমিক আমাদেরকে বলেছিল একটু অফবিট জায়গা, অফবিট জায়গা, খুব একটা পপুলার একদমই নয়। তো ছোট ট্রিপ, আজকে যাচ্ছি কালকেই ফিরে আসব, মানে ওয়ান ডে ট্রাভেল, অ্যাকচুয়ালি মানে টু ডে ওয়ান নাইট ট্রাভেল, উইকেন্ড ট্রিপ। তো এই মুহূর্তে আমরা আছি শালিমার স্টেশনে। এটা হচ্ছে শিবপুর এরিয়াতে শালিমার স্টেশন। এই স্টেশনটাও খুব আনপপুলার। তো যাই হোক, সকাল সকাল এখন বাজছে 7:30, আমাদের 7:45 ট্রেন। তো এই জার্নিটা এখান থেকে স্টার্ট হচ্ছে, আর তোমাদেরকে সঙ্গে রাখবো। আজ কাল কী কী করছি, কোন কোন জায়গা ঘুরছি সব দেখাবো, সব ডিটেলস দেবো, সাথে থেকো। তো দেখতে পাচ্ছো আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে বেশ একটা বড় গ্যাং জয়েন করেছে। এই গ্যাংয়ের দুটো মেম্বার অলরেডি চেনা, সৌমিক আর সুরভি, তাজপুর ভিডিওতে দেখেছো। আর যদি না দেখে থাকো, আই বাটনে লিংক থাকবে, দেখে নেবে। আমাদের সাথে নতুন আর একটা কাপল জয়েন করেছে, সেটা হচ্ছে দা ফিট গং, তাই তো? মানে এটা হচ্ছে কাপল ট্রিপ, কাপল ট্রিপ, কাপল ট্রিপ। আচ্ছা, ও হচ্ছে শ্যাম আর ও হচ্ছে অনন্যা, আমাদের বন্ধু, আর আমাদের সাথে আজকে যাচ্ছে। আমরা প্রচুর মজা করব আর তোমাদেরকে সাথে নিয়ে যাব, তো সাথে থেকো। এই হচ্ছে ফিট বং, এই হচ্ছে আনফিট বং। না না, আনফিট বং বলছে, মাসলটা দেখিয়ে দাও। বেশ, সাবাস, লাইক লাইক লাইক, একটু লাইক চিপে দাও, লাইক 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 লাইক, এটার জন্য এরকম দেখার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। ঘন্টার জার্নির পর আমরা গড়বেতা ফাইনালি পৌঁছে গেছি। কমফোর্টেবল জার্নি ছিল আমাদের। আজ লাকটা খুব ভালো, ওয়েদারটা দারুণ হোল্ড করেছে আজকে। বৃষ্টি বৃষ্টি পড়ছে, নিশ্চয়ই তোমরা এর আগে শর্টেও দেখেছো, মানে অন দ্য ওয়ে আমরা বৃষ্টি পেয়েছি কিছু কিছু জায়গায়, আর এখানেও মনে হচ্ছে একটু আগে বৃষ্টি পড়েছে, এখনও ঝিরঝির করে পড়ছে। এটা নিয়ে একটু চাপে ছিলাম, ওয়েদারটা এরকম থাকলেই ভালো, বেশি বৃষ্টি পড়লেও সমস্যা, আবার রোদ উঠে গেলেও গরম লাগে। এটা নিয়ে একটু চাপে ছিলাম, কারণ অগস্ট মাস তো, আর এই জায়গাগুলো একটু গরম হয়। তো এটা নিয়ে এখন ঠিক আছে, এখন মানে রিল্যাক্সড। যাই হোক, নেক্সট আমাদের প্রজেক্ট হচ্ছে এখান থেকে হোটেলে যাব। হোটেল বুক করা আছে আমাদের, কিন্তু জানি না কতদূর, অচেনা জায়গা। এখান থেকে ওরা অলরেডি, সৌমিক শ্যাম ওরা সব চলে গেছে, টোটো এখান থেকে ওরা রিজার্ভ করে, আমরা প্রবলি এখন হোটেলের দিকে যাব। দেন ওখানে একটু চেঞ্জ ফেঞ্জ করে তারপর আমরা আবার ওই গনগনির দিকে যাব। চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, চলো আমাদের সাথে থাকো। এখন স্টেশন থেকে বেরোচ্ছি, এ আরও দেরি করলে ওরা চলে যাবে টোটো নিয়ে, আমাদের তো আবার হেঁটে যেতে হবে।
টোটোয় উঠে পড়েছি। এখান থেকে আমাদের লজ 2-3 কিলোমিটার রাস্তা, তো একটা টোটো নিয়েছি, 6 জন যাচ্ছে ওতে। খোলামেলা ব্যাপার, ওয়েদারটা ভালো বলে ভালো লাগছে, নাহলে কিন্তু কেচে যেত। বাট রাস্তাটা খুবই খারাপ, অ্যাজ ইউজুয়াল আমাদের রাস্তার ভাগ্যটা, মানে যেরকম মানে খুব একটা হাই এক্সপেকটেশন ছিল না অবশ্য, গ্রামগঞ্জের দিকে আসা যেরকম হয় আর কি, গ্রামগঞ্জের দিকে আসা যেটা হয়। আর যে লজটায় থাকবো সেটা কিন্তু মানে এখানে হাইফাই কিছু এক্সপেকটেশন নেই, আমরা ছবি দেখেছি খুব বেসিক ব্যাপার স্যাপার, এখানে সেরকম হোটেলস পাওয়া যায় না, ওইও তো ছেড়েই দাও, সেরকম কিছুই নেই এখানে, খুব একটা লাক্সুরিয়াস কিছু নয় ব্যাপারটা। বেসিক হোটেল 1200 টাকা করে পার রুম নিয়েছে। এই জাস্ট একটা জিনিস কি, এখানে এসিটা পাবো বলেছে, এবার জানি না এখানে কারেন্ট সাপ্লাই কীরকম, সবই দেখা যাবে কীরকম হবে। আমাদের হোটেলে, এটা হচ্ছে লজ আপ্যায়ন। মোটামুটি 15-20 মিনিট টাইম লেগেছে আমাদের গড়বেতা স্টে, 15-20 মিনিট টাইম লেগেছে গড়বেতা স্টেশন থেকে আসতে এখানে। এখন মোটামুটি একটু রোদ উঠছে, আমরা ফ্রেশ হবো, তারপরে বোধহয় বেরোবো, টোটোর সাথে কথা হয়েছে, দেখা যাক, তোমরা সাথে থাকো। আমরা খাচ্ছি হচ্ছে পাতি বাঙালি খাবার, থালি নিয়েছি, ডাল আছে, আলু পোস্ত আছে, এটা দেখে তো মনে হচ্ছে আলু পটলের তরকারি, মাছ আছে, চিকেন আছে, এগুলো সব খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করিনি বুঝতেই পারছো, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, চট জলদি করে খাবো, তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। ওপেন এয়ার লাঞ্চটা আমরা এখন করছি একটা হোটেল যার নাম ভুরি ভোজ। এটা আমাদের হোটেল থেকে ওই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তো যদি তোমরা গড়বেতায় আসো, এখানে যদি ঘুরতে আসো বা কোনো কাজে আসো, খাওয়া দাওয়া করতে হয় এখানে খেতে পারো, আই থিঙ্ক ইট ইজ গুড। খাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড বেশি পেট ভরে গেছে, এখন একটু জিরিয়ে নিচ্ছি, টোটো দাদাকে ফোন করে দিয়েছি, টোটো দাদা চলে আসবে, ততক্ষণ একটুখানি দোলনায় দোল খাচ্ছি, ভালো লাগছে এখানটাতে। তো এই মুহূর্তে আমরা আছি আলমাগোড়া ফরেস্ট রেঞ্জে, মোটামুটি ঢুকে পড়েছি আমরা ফরেস্ট রেঞ্জে, কিন্তু পুরোটা এখনও ভেতরে যাওয়া যায়নি, তো কতটা যেতে যাবো জানি না, টোটো আমাদের এই অবধি এনেছে, এরপরে আরও যাওয়ার রাস্তা আছে, কিন্তু এর মাঝে যেটা হচ্ছে সেটা এখানে রিলস বানানো হচ্ছে, নাচা গানা হচ্ছে, তোমায় তো শর্টস দেখালাম, এ দেখো পেছনে চলছে,
এইসবই হচ্ছে এখন। সো আমাদের ঘোরাটা কতটা হবে জানি না, ফরেস্ট রেঞ্জটা ব্যাপক, রাস্তাটা তো দেখলে শটে খুব সুন্দর। হাতিদের এখানে একটা করিডোর আছে, মানে এখান দিয়ে ওরা পাস করে। সো এই ফরেস্ট রেঞ্জটা ওদের জন্যই ফেমাস। তো এখন হবে কি না জানি না, এখন দেখতে হবে কি না জানি না। তবে আমাদেরকে এই টোটো দাদা একটা জায়গায় নিয়ে যাবে যেখানে ওদের মানে জল খেতে আসে, তাই তো? জল খাওয়ার জায়গা, ওই জল খাওয়ার জায়গাটায় যাবো, ওখানে গিয়ে আমরাও জল খাব। এইখানে হাতিরা জল খেতে আসে, আমাদেরকে বলেছে বেশি আওয়াজ করতে না। তো তুমি আওয়াজ করে যাচ্ছো। আমি আস্তে আস্তে আওয়াজ করছি। এই জায়গাটায় হাতিরা সব জল খেতে আসে যখন আসে, এই সময় তো কেউ নেই, তো আমরা একটুখানি ঘুরে নিচ্ছি এখানে, বিশাল ভালো লাগছে। আমরা গঙ্গনে এসে পৌঁছে গেছি, আর এখানে একটা জায়গা থেকে নামতে হবে নিচে, মানে জায়গাটা এখন দেখতে পাচ্ছি না, নেমে 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 গিয়ে আমাদের দেখতে হবে। দেখো জায়গাটা এমনি খুব বিউটিফুল। এই ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছ কি দারুণ, মানে বলে বোঝাতে পারবো না, জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে বা কতটা দেখা যাচ্ছে, বাট দিস ইজ বিউটিফুল, ম্যাজেস্টিক। এখান থেকে শিলাবতী নদী, এটা যে নদীটা যাচ্ছে এটা শিলাবতী নদী, আর এই নদীটাই সয়েল ইরোশন হয়ে উইথ টাইম এই নেচারের মাস্টারপিসটা হয়েছে, উইচ ইজ কল্ড গনগনি। আর এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। এখান থেকে সিঁড়ি আছে নিচে দিয়ে, সিঁড়িটা দিয়ে নামলে নিচে গিয়ে আমরা ওই দিকটা দিয়ে দেখতে পাবো এইদিকে ক্যানিয়নগুলো। বাট জায়গাটা অপূর্ব, ফাটাফাটি ইনস্টাগ্রামের ছবি তো ফাটাফাটি উঠবে। এই যে অলরেডি একজন করছে, কি সুন্দর ভিউ। এই গনগনি কিন্তু হিস্টোরিক্যাল একটা জায়গা, লেজেন্ড সেজ এখানে বকাসুর আর ভীমের নাকি মারপিট হয়েছিল, মানে লড়াই হয়েছিল, যার ফলে এইরকম অবস্থা হয়ে গেছে। আর গুগল বলছে এখানে শিলাবতী নদীর সয়েল ইরোশন থেকে এইটা হয়েছে, মানে জিওগ্রাফি বলছে। আরও গনগনি ব্যাপারে বিস্তারিত তথ্য জানার জন্যে গুগল করো, প্রচুর আর্টিকেল পাবে, প্রচুর ভিডিওজ আছে। বাট এই মোমেন্টে এখন এই জায়গাটা এনজয় করতে হবে, জাস্ট ফাটিয়ে জায়গাটা ফাটিয়ে। একটা অফবিট লোকেশন, বাট আমি জানি না কেন জায়গাটা এক্সপ্লোর হয়নি, ইনফ্যাক্ট আমরাও জানতাম না, বাট এখানে এসে ভালো লাগছে। এইগুলো তোমাদের দেখা, এগুলো কি কিছুই না, এগুলো হচ্ছে তোমার ওই হলুদ সাদা সাদা লাল লাল, মানে মিক্স একটা মাটি, মানে হাত দিয়ে এ করলে ভেঙে যাচ্ছে। বাট আমরা বেশি ভাঙবো না, নেচার ডিস্ট্রয় করবো না, দিস ইজ নেচারস মার্বেল। আমাদের ছবি তুলে দিয়েছে অফুর্ফ।
তো তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম জায়গাটার, সব রকম ডিটেলসও দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো দেখে নিও, সময় পেলে সুযোগ পেলে প্লিজ এখানে এসো। ভালো রিভিউ অ্যাবাউট দ্য প্লেস, স্পেলবাউন্ড স্পেলবাউন্ডের অন্য জায়গা দেখিনি, পুরো জায়গাগুলো এক্সপ্লোর করা হয়নি এখনো, সবে তো জাস্ট ল্যান্ড করলাম এসে একটা জোনে, ল্যান্ড সবে ল্যান্ড করলাম একটা জোনে, এখনো তো ওই দিকগুলো দেখা বাকি, কত মানে দীর্ঘ বছরের যে সৃষ্টি হয়ে গেছে। চলো নদীর দিকে যাওয়া যাক নাকি, নদীর দিকে It was a wonderful experience. Mini Everest. Bojo thala. Grand Canyon ke Mini Everest bari diyeche. E to super explorer. Mini Everest. Onono kemon lagche ekhane eshe? Khub bhalo lagche. Oshadharon. মানে ওয়েস্ট বেঙ্গলে যে এরকম একটা জায়গা এক্সিস্ট করে জানা ছিল না, এটা যে সত্যি মানে এত এত কাছাকাছি জায়গা এক্সিস্ট উইদিন 4 আওয়ার্স মানে সেটাই অসাধারণ না, কুডোস টু সোমি এটা খুঁজে বার করেছে। অ্যাবসলিউটলি লুজ গ্রাভেলস প্রচুর আছে তো স্লিপ করার চান্সেসটা খুব হাই, স্লিপারস পরে আসাটা একটু রিস্কি। হ্যাঁ প্রপার শু পরে আসলে এখানে অনেক বেশি ইজিলি ইউ ক্যান মুভ, এটা একটা ওয়ান ডে ট্রিপও হতে পারে যদি ওভারনাইট স্টে না করো, মানে ডে ট্রিপ যাকে বলে, এসে সেদিনকেই ফিরে যাবে, বাট এই জায়গাটা একবার আসা উচিত। সানসেটের সময় কি ভালো লাগছে, কি ভালো লাগছে, আই সোয়ার আমি কোনো ফোকাস কিচ্ছু টিপিনি, দেখো আমার পিকচারটা কি তাতেই কিরম পচা ছবি আছে, না দারুণ এসছে, তার মানে আরো দু তিনবার আছাড় খেলে হয়তো ঠিকই আসবে, এখানে লোক র্যান্ডম উল্টাচ্ছে, পাবলিক ডিক্লারেশন সৌরভি একবার ফড়কে গেছে, সাতবার না দুবার, ও দুবার 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 শাম অমিতাভকে তুলতে গিয়ে ওই যে ফড়কে গেছে, সাতবার এটা দেখ, শাম একবার হড়কানোর ডেমো দিয়েছে ওটা পড়েনি ঠিক, এরকম করে পড়তে পারো বলেছিল। এখন যে শর্টসগুলো তোমরা এক্ষুনি দেখলে সেটা হচ্ছে শিলাবতী নদীর, মানে এই যে গ্র্যান্ড ক্যানিয়ন এটা কিন্তু এই শিলাবতী নদীর জন্যই তৈরি হয়েছে, আর অপূর্ব এক দৃশ্য, আর খুব ভালো সময় এসেছি আমরা কারণ এখন সানসেটের টাইম, আর দেখতে পাচ্ছ এই নদীর উপরে সূর্যের আলোটা পড়েছে, এই সিনিক বিউটিটা এক্সপিরিয়েন্স করার জন্য আমার মনে হয় কষ্ট করে কলকাতা থেকে আসাটা কিন্তু সার্থক হয়েছে, একদিনের জন্য এসেছি কিন্তু এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা মনে থাকবে। গো গঙ্গনি গণ, আমাদের আজকের মতন ঘোরা শেষ, এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। সকাল সকাল 9:30 সময় বেরিয়ে পড়েছি লোকাল একটু সাইট সিং করতে, বেসিক্যালি এখানে সামনাসামনি দুটো মন্দির আছে, তো যে টোটো দাদা আমাদের কালকে সারাদিন ঘুরিয়েছে ওনাকেই কন্ট্যাক্ট করেছিলাম, উনি এসে গেছেন, আমরা এখন সেই লোকাল সাইট সিং করতে যাচ্ছি, পরে আমাদের চটজলদি 11টার মধ্যে হোটেল ফেরার প্ল্যান আছে কারণ আমাদের আবার এখান থেকে খড়গপুরও যেতে হবে। ঠিক আছে সাথে থাকো, কীরকম মন্দির ঘুরছি ওখানে যদি ভিডিও করা অ্যালাউড থাকে তাহলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা রাধাকৃষ্ণ মন্দিরে এসেছি, তো এখানে দুটো রাধাকৃষ্ণ মন্দির আছে, একটা হচ্ছে আপার রাধাকৃষ্ণ মানে মন্দির যেটা নিচে নামতে হয় না, আর একটা বড় মন্দির আছে যেটা একটু নিচে নামতে হয়, সেটা এরপরে যাবো, তো এই মন্দিরটা আপাতত একটু দেখাই কেমন। এখানে সাইট সিং বলতে সেরকম কিছু নেই, শুধু ওই মন্দির আর পুরোনো দিনের গড টাইপের সব স্ট্রাকচার আছে, তো তোমরা যারা বিষ্ণুপুর ঘুরেছো তারা নিশ্চয়ই বিষ্ণুপুর বুঝবে ওখানে কেমন মন্দির, তো অনেকটা ওরকম আদলেই সব এখানকার মন্দিরগুলো, আর ওখানে যেরকম সাইট সিং বলতে এই মন্দির ফোর্ট এইসব দেখা, তো এখানে একটু কম কিন্তু ওই রকমই ব্যাপার স্যাপার, সাইট সিং বলতে এইগুলোই।
আগের যে মন্দিরটা গেছিলাম সেটাকে ওই আপার মন্দির বলছিলাম, সেটা কিন্তু আসলে এখানকার লোকেরা মাসির বাড়ি বলে জানে। ওইখানে রথটা খুব বড় করে হয়, রথের মেলা ওখানে বসে। আর এইটা হচ্ছে নিচ মন্দির বলে, নিচ মন্দিরে এই মুহূর্তে মন্দিরটা বন্ধ, কারণ বললো এখানে ঠাকুর নেই। আবার রাসের সময় ঠাকুর আসবে, তখন আবার এখানে লোকজন আসতে শুরু করবে। আপাতত ওরা আমাদের একটু আজকে এখানে এদের কিছু ভোগের ব্যাপার আছে, ঠাকুর পুজোর ব্যাপার আছে, তার জন্য আমাদের একটু করে প্রসাদ দিল। আজকে রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার জন্য অনেক জায়গায় আমরা দেখছি পুজো হচ্ছে, একটু ভিড় আছে মন্দিরগুলোতে। তো এইখানে অমিতাভ গেছিল, তো সেখানে আমাদেরকে দুবাটি প্রসাদ দিয়েছে। ওরা ওই দিকে নদীর পাড়ে বসে আছে বাকিরা। এখানে এত বিউটিফুল লাগছে না, ওই নিচে জায়গায় বসেছিলাম, রোদটা যদি একটু পড়ে থাকতো তাহলে মানে মানে বসা যেত, মানে রোদটার জন্য একটু কষ্ট হচ্ছে, আদারওয়াইজ লোকেশনটা দুর্দান্ত। আপনারা যদি এখানে আসেন তাহলে আমি বলবো সন্ধ্যের দিকটাতে ট্রাই করবেন, মানে বিকেল সন্ধ্যের দিকটাতে ট্রাই করবেন আসতে, তাহলে অনেকক্ষণ বসা যাবে, অনেকক্ষণ বসা যাবে। মন্দিরটার লোকেশন দুর্দান্ত। হ্যাঁ, আমাদের কাছে তো অপশন ছিল না, আমাদেরকে আবার বাস ধরতে হবে। আমাদের ফেরাটা একটা গণ্ডগোল হয়েছে, আমাদের যে ট্রেনের টিকিটটা গড়বেদা থেকে হাওড়া অবধি কাটা ছিল ওটা দিন দশেক আগেই ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য আমাদেরকে অল্টারনেটিভ প্ল্যান ব্যাক টু কলকাতা ভাবতে হয়েছে। তো এখনকার প্ল্যান হচ্ছে আমরা খড়গপুর থেকে ট্রেন বুক করে রেখেছি, টিকিট কাটা আছে অলরেডি, কিন্তু খড়গপুর অবধি এখান থেকে আমাদের যেতে হবে, তার জন্য এখান থেকে ডিরেক্ট বাস আছে, আবার মিদনাপুরে ব্রেক করে খড়গপুর যাওয়া যায়। তার জন্য আমাদের একটা 2 ঘন্টার জার্নির টাইম আমাদের ক্যালকুলেট করে রাখতে হয়েছে। ফেরাটা একটু মোটামুটি চাপের আছে। টার্গেট হচ্ছে খড়গপুর 4টার সময় পৌঁছানো, ওখান থেকে ট্রেন, তো সেইটা হচ্ছে এখন কলকাতা ফেরত যাওয়ার প্ল্যান। এখন আমরা এসে পৌঁছেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এটা ওই টাউন থেকে 1.5-2 কিলোমিটার রাস্তার মধ্যে, রাস্তাগুলো তো আমরা দেখলেই যখন আমরা এলাম, তো একদম মানে সরু সরু গলি, গ্রামের রাস্তা যেরকম হয় আর কি, বিষ্ণুপুরের মতন জায়গাটা। আমি যেটা আমরা টাউনে ঘুরে যেটা দেখলাম অনেকটা মানে সিমিলার টু বিষ্ণুপুর, কিন্তু এই মন্দিরটা ইজ নট সিমিলার টু হোয়াট স্ট্রাকচার্স আর দেয়ার ইন বিষ্ণুপুর। এটা একটু উড়িষ্যার স্ট্রাকচারের ইনফ্লুয়েন্সে করা, অনেক পুরনো এটা। ভেতরটায় মন্দিরে মানে যেখানে আসল ঠাকুর আছে সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম স্ট্রিক্টলি নট অ্যালাউড, তো সেখানে দেখাতে পারলাম না, আমরা ঘুরে এসেছি। একটা জায়গা থেকে একটা জায়গা যেতে গেলাম, আমরা টোটো করে ঘুরছি, তো মানে যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছে, স্পেশালি আজকে যেসব রাস্তা দিয়ে এলাম, গ্রামের রাস্তা, আশেপাশে ক্ষেত, খুব সুন্দর লাগছিল, সিনিক বিউটি খুব ভালো। আমরা তো এখানে টোটো সাফারি করলাম, কাল থেকে দেখেই যাচ্ছ, তো টোটো করে ঘুরতে বেশ ভালোই লাগে। অনেকদিন পর 6 জন মিলে একটা টোটোর মধ্যে ঢুকেছি, ভালো আস্তে আস্তে চালিয়েছে, ভালো ফুরফুরে হাওয়া, হ্যাঁ রোদ্দুর পেয়েছি, দ্যাট ইজ দেয়ার, কিন্তু আজকে ভালো করার রোদ্দুর পেয়েছি, কিন্তু ঠিক আছে, মানে হাওয়া দিচ্ছিল তো হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু ওই যে চারদিকের যে দৃশ্য ওটা এনজয় করতে করতে আমরা আমাদের পুরো ট্যুরটা মানে ট্রিপটা কেটে গেছে। তোমাদের যদি গাড়ি থাকে তো ওয়ান ডে ট্রিপের জন্য জায়গাটা ফাটাফাটি, মানে একদিন আসবে আমলাগোড়া ফরেস্ট রেঞ্জ গনগনি দেখে বিকালবেলা জয়পুর ফরেস্ট হয়ে বা বাঁকুড়া দেখলে দেখতে পারো, করে বাড়ি ফিরে যেতে পারো। আর গাড়ি না থাকলে এখানে লোকাল টোটোর সাথে কথা বলে এইগুলো টুকটুক করে ঘুরে নিতে পারবে, অসুবিধা হবে না বিশেষ। যদি যদি ট্রেন পেয়ে যাও তো সেম ডে ব্যাক করে দিতে পারো, নাহলে ডোন্ট এক্সপেক্ট যে খুব হাইফাই হোটেল হবে, খুব বেসিক গেস্ট হাউস, লজ, যে কারণে আমরা হোটেলে রুম ট্যুর করিনি, কারণ ট্যুর করার মতন সেরকম কিছু না, মানে জাস্ট মানে একটা খাট আছে আর আর একটা খুব ভালো ওয়ার্কিং এসি আছে, ফাটাফাটি এসি পেয়েছিলাম, সেই জন্যই 1200 টাকা দিয়ে আমার খুব একটা গায়ে লাগছে না। এখন আমাদেরকে আবার হোটেল ব্যাক করতে হবে, আমাদেরকে ফিরতে হবে, খড়গপুর যেতে হবে, তারপর ওখান থেকে যাওয়া। ষাট কিলোমিটার রাস্তা গড়বেজার থেকে, 1:45 উঠেছিলাম,
কিন্তু এস্টিমেটেড টাইম হচ্ছে 4:10 খড়গপুরে। ওই ভালো টানছে, রাস্তা ভালো, কিন্তু ওই 10-15 মিনিট করে হয়তো কোথাও হল্ট দিল। আমাদের খড়গপুর থেকে 4:10 ট্রেন আছে, সো উই আর রানিং বিহাইন্ড টাইম। একটা চ্যালেঞ্জ হলো আমরা সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু ঘুরেছি, সো ব্রেকফাস্টও করিনি প্রপারলি, আর লাঞ্চ করার টাইম পাবো কি না খড়গপুরে গিয়ে সেটাও জানি না। সো দিজ আর দ্য রিয়েল টাইম চ্যালেঞ্জেস অফ ট্রাভেল, বাট দ্য রিয়েল চ্যালেঞ্জেস যখন না খেয়ে ট্রাভেল করতে হয়। সো লেটস সি, খড়গপুরে যদি খাওয়ার টাইম পাই তোমাদের জানাবো, আপডেট রাখবো। আপাতত দেখা যাক কটা নাগাদ গিয়ে ওখানে পৌঁছাই, যত শীঘ্র পৌঁছায় তত ভালো। সময়ের সাথে লড়াই করতে করতে আমরা খড়গপুর স্টেশনে এসে পৌঁছেছি, আমরাও ঢুকছে আর আমাদের গাড়িটাও ঢুকছে। সো লাঞ্চ করা হলো না, নেক্সট কী করা যায় খাওয়ার ব্যাপারটা দেখছি, আগে ট্রেনটায় উঠি। সো ট্রেন ঢুকে গেছে, এবার আমরা আমাদের কোচের দিকে যাচ্ছি। আমাদের ঘোরা কেমন লাগলো, আর তোমরা যদি এই ট্রিপটা করতে চাও গড়বেতার দিকে এই গনগনি, কমেন্ট করে জানিও। যদি কোনো ইনফরমেশান লাগে আমি শিওরলি তোমাদের রিপ্লাই করব। এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করো ভালো লাগলে, কমেন্ট করো, আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।